শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে। নিটল টাটা মাই টিভি সংলাপে আপনাদের সাথে আছি আমি চৌধুরী মোহাম্মদ আমিনুল মজলিশ। দর্শক, আপনারা জানেন সমসাময়িক এবং জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় নির্বাচনী সংলাপ, প্রাপ্তি অপ্রাপ্তি। আর এ বিষয়ে আলাপ করবার জন্য দুজন সম্মানিত আলোচক রয়েছেন স্টুডিওতে, দুজনই বিরোধী দল, একজন মাঠের আর একজন সংসদের। যাই হোক, এই দুইজন আলোচকের সাথে আমরা আলোচনা করব। প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় এবং আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ। দর্শক, এই দুজন আলোচকের সাথে আলোচনা করব, চাইলে আপনারাও আলোচনায় অংশ নিতে পারেন। সেক্ষেত্রে টেলিভিশনের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করবেন, করবেন প্রাসঙ্গিক প্রশ্ন। কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। প্রথমেই সুনীল শুভ রায়, আপনার কাছে যে বিষয়টি বলছিলাম আজকের আলোচ্য বিষয় নির্বাচনী সংলাপ, প্রাপ্তি অপ্রাপ্তি। আমি আসলে জানি না, প্রাপ্তি অপ্রাপ্তির বিষয়টা বলতে গেলে এটা কি ইটস টু আর্লি টু সে দ্য কমেন্টস এরকম হয়ে যায় কিনা, কিন্তু তারপরেও আপনারা অংশ নিয়েছেন সেই সংলাপে, একটি হৃদ্যতাপূর্ণ পরিবেশেই আপনারা বলছেন, এসে আপনাদের মতামতও আমরা শুনেছি, প্রতিক্রিয়া শুনেছি এবং কোন কোন বিষয়গুলো আপনারা দিয়েছেন তাও মোটামুটি এসেছে। তারপরেও যদি আপনি এই সংলাপ সম্পর্কে মূল্যায়ন করতে চান, কীভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। আজ মাই টিভি মানে মাই টিভি তো মাই টিভি, তারপরও এই মাই টিভিতে আজ প্রথম আসা, প্রথমবারের মতো এসে আমি মাই টিভির সকল দর্শক শ্রোতাদের আমি শুভেচ্ছা জানাচ্ছি, সেই সাথে আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি শ্যামা আপাকেও। সত্যি, হ্যাঁ, আমরা একটি দলের পক্ষ থেকে আমরাও এই সংলাপে অংশগ্রহণ করেছি। সংলাপে আমরা আমাদের বক্তব্য, আমাদের প্রস্তাবনা আমরা তুলে ধরেছি। এটা আমার পক্ষ থেকে এই দ্বিতীয়বারের মতন সংলাপে, আমার দলের পক্ষ থেকে সংলাপে অংশগ্রহণ করা, মানে ইসি নির্বাচন কমিশনের সাথে। তো একটু এবার একটু ব্যতিক্রম এইটা যে যিনি প্রধান নির্বাচন কমিশনার যিনি, তিনি আলোচনার শুরুতে আমাদের দল সম্পর্কে এমন সুন্দর ধারণা, এমনভাবে কথা বলেছেন, আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি যে এত সুন্দর কথা আমার দলের পক্ষ হয়ে আমিও হয়তো অনেক সময় বলতে পারি না, কিন্তু সেইভাবেই উনি দীর্ঘ সময় ধরে আমার দলের, আমার জাতীয় পার্টির ব্যাখ্যা করলেন, আমাদের আদর্শের কথা বললেন, পার্টির চেয়ারম্যানের সাফল্যের কথা বললেন, সব শুনে অভিভূত হয়ে গেল। আপনাদের শাসনামলের গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড সবগুলো উনি তুলে ধরলেন। তো আমি কিছুটা অবাকও হলাম, তারপর দেখি যে সব দলের সাথেই একইভাবে উনি কথা বলেছেন, বিএনপির সাথেও বিএনপির প্রশংসা করেছেন, আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের প্রশংসা করেছেন, এমনিভাবে প্রশংসা করেছেন, কোথাও মাত্রাতিরিক্ত, কোথাও স্বাভাবিকভাবে করেছেন। তো এটা আমাদের নিয়ে যে উনি ওনার অবজারভেশনের বা ওনার যে মূল্যায়নের কথা বলেছেন তা নিয়ে সেই রকমভাবে আলোচনা আর হয়নি, পর্যালোচনা সমালোচনা হয়নি। পরবর্তীতে বিএনপির সাথে যখন আলোচনা হলো, বিএনপির কথা যখন বললেন, তা নিয়ে বেশ আবার বাইরে কিছুটা বেশ আলোচনার মাঠ সরগরম হয়েছে। তখন আমি বুঝলাম যে ওনার এই যে বলা, প্রশংসা করা, এটা ওই কীরকম মানে ঝোলের লাউ অম্বলের কদু, যখন একই জিনিস সে যখন যেখানে যেভাবে খাটে সেইভাবে উনি বলেছেন। তবে এই সংলাপে আমরা যে আমাদের ইতিবাচক দিকই বটে এটা, হ্যাঁ, এটা সত্যি কথা যে উনি নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশন সব দলের সাথে একটা সুসম্পর্ক রক্ষা করার আর আস্থার মতো এবং তাদের সাথে সুসম্পর্ক, তাদের আস্থাভাজন হওয়ার মতন কথা উনি বলেছেন। আচ্ছা, আমরা আপনার কাছে আরো আসব, কিন্তু আমরা একটু শুনে আসি শ্যামা ওবায়েদের কাছে। জি, নির্বাচনী সংলাপ নিয়ে কথা হচ্ছিল, আপনারাও নির্বাচনী সংলাপে অংশগ্রহণ করেছেন, যদিও অনেক রকম মানে শঙ্কা ছিল, বলা হচ্ছিল শেষ পর্যন্ত আপনারা যাবেন কিনা, কিন্তু গিয়েছেন এবং প্রতিক্রিয়াও আমরা বেশ ভালোই শুনেছি, বিশেষ করে মহাসচিব আপনাদের যে মির্জা ফখরুল ইসলাম গণিত বলেছেনই যে এক ধরনের আশার আলো দেখতে পাচ্ছেন, সবকিছু মিলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে ভাই। যেটা বলছিলেন সেটা সূত্র ধরে যদি আমি বলি,
যে নির্বাচন কমিশনার, বর্তমান নতুন নির্বাচন কমিশনার কি কথা বলছেন, তার চেয়ে বেশি উনি কি কাজ করবেন, কাজেই ওনার পরিচয়টা বের হবে, ওনার আসল উনি আসলেই নিরপেক্ষভাবে কাজ করতে চাচ্ছেন কিনা সেটা বের হবে। এবং এটা তো আমরা সবাই মানতে হবে যে বাংলাদেশ বর্তমানে একটি কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে বিভিন্ন কারণে। একটি বিশেষ কারণ, যেই যেই কারণটা হচ্ছে আজকে আপনার এই টকশোর যে সাবজেক্ট, যে নির্বাচন। এবং দুর্ভাগ্যবশত আমাদের মুক্তিযুদ্ধের, স্বাধীনতা যুদ্ধের এত বছর পরেও কিন্তু আমাদের নির্বাচন প্রক্রিয়া নিয়ে টকশো করতে হয়। নির্বাচন কীরকমভাবে হবে, স্বাধীন হবে নাকি সুষ্ঠু হবে নাকি, সেই ভীতি থেকে, সেই ভয় থেকে আমরা কিন্তু প্রতিদিনই আমাদের এই ডেটেনে কথা বলতে হয়। সুতরাং অবশ্যই নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু, নির্বাচন প্রক্রিয়াটা কীভাবে হবে, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবে নাকি, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবং ক্রাইসিস আমরা অতিক্রম করছি। তারপরে বাংলাদেশে সার্বিকভাবে যা ঘটছে, যেমন রোহিঙ্গা ইস্যু, আন্তর্জাতিকভাবে বাংলাদেশ অনেক একটা ঝামেলার মধ্যে আছে, প্লাস আমাদের যা যা মানে আইনের শাসন, সব মিলিয়ে একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের জনগণের ভোটাধিকার, যে একটি মানুষ তার ভোট, একটি ভোটার তার ভোট স্বাধীনভাবে নির্ভয়ে সে তার যে তার স্ব ভোট কেন্দ্রে গিয়ে ভোটটা দিতে পারবে, সেই নিশ্চয়তা বাংলাদেশের মাটিতে এখন নেই। এবং এই বর্তমান সরকার যে এখন ক্ষমতায় আছে, গত 9 বছরে সেটা তারা একেবারে মানে দৃঢ়ভাবে মেরে ফেলেছে ওই সম্ভাবনাটাকে। এবং সেইটা যদি আবার পুনঃপ্রতিষ্ঠা করতে হয়, অবশ্যই আমাদের একটা স্বাধীন নির্বাচন কমিশন প্রয়োজন এবং সরকারের সদিচ্ছা প্রয়োজন, যেই সরকার নির্বাচনের সময় ক্ষমতায় থাকবে। আপনি দেখবেন বিএনপির সময়, বিএনপি যখন গেছে নির্বাচন কমিশনের সাথে কথা বলতে, বিএনপি যে পয়েন্টগুলো দিয়েছে সেগুলো কিন্তু খুবই সুনির্দিষ্ট। এবং কোন কোন পয়েন্টগুলো, কোন কোন বিধিগুলো আরপিওতে সংশোধন করলে যে কোনো ক্যান্ডিডেট, যে কোনো দলের যে কোনো ক্যান্ডিডেট, আমি মনে করি এই বিধিগুলো কিন্তু তারা এটা নিয়ে, এটার ব্যাপারে তারা একমত হবেন যে এইভাবে যদি একটি সুষ্ঠু নির্বাচন হয়। যেমন আমি মনে করি জাতীয় পার্টি ওনারা গেছেন, ওনারা কিন্তু আমরা বিএনপি যেটা চেয়েছে অনেকগুলোই কিন্তু আমাদের একই রকম মিল রয়েছে। যেমন ধরেন আমরা চেয়েছি লেভেল প্লেইং ফিল্ড, লেভেল প্লেইং ফিল্ড। অবশ্যই আপনি যদি সংসদ ভেঙে দিয়ে নির্বাচন যদি আপনি না দেন, এবং সংসদের যদি এখন যারা এমপি আছে তারা যদি এমপি থাকে, তারা যদি তাদের প্রোটোকল নিয়ে, তাদের প্রশাসন নিয়ে, তারা যদি তাদের স্ব নির্বাচন এলাকায় ঘোরাফেরা করেন, এবং বিরোধী দল বা অন্য যেসব দলরা দাঁড়াবে তাদের প্রার্থীরা নিরীহভাবে তাদের ভোটার বা তাদের কর্মীদেরকে নিয়ে ওভাবে কিন্তু তারা প্রচারণা চালাতে পারবে না। কারণ আমাদের দেশের বাস্তবতা হচ্ছে, সিস্টেম হচ্ছে যে যেই দল ক্ষমতায় থাকে সেই দলের লোকজনের পিছনে প্রশাসন ঘোরে, তাদের কথায় প্রশাসন শোনে। এসপিডিসি বা ইভেন নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনের যারা কর্মকর্তারা থাকে লোকালি, তারাও কিন্তু দেখা যায় যে যেই দলটি ক্ষমতায় থাকে তাদের কথা বেশি শোনে। তো সুতরাং এইটা, এই বাস্তবতা আমরা কিন্তু এটা চেয়েছি, সে সেনাবাহিনী মোতায়েন আমরা চেয়েছি। কারণ আমরা দেখেছি যে সেনা বিজিবি এর আগে মোতায়েন করা হয়েছে স্ট্রাইকিং ফোর্স হিসেবে, এমনি নর্মাল যে আমাদের পুলিশ ভাইরা তারা তো থাকেই, হ্যাঁ। কিন্তু আমরা দেখেছি যে প্রত্যেকটি লোকাল নির্বাচনে এই সরকারের অধীনে আমরা দেখেছি যে ব্যালট বাক্স ছিনতাই হচ্ছে, প্রিজাইডিং অফিসার ছিল মারছে, যুবলীগ ছাত্রলীগের গুন্ডারা এসে ছিল মারছে, এত কিছু হচ্ছে, তারপরেও বিজিবির লোক অন্যদিকে তাকিয়ে আছে, পুলিশরা অন্যদিকে তাকিয়ে আছে, এই বাস্তবতা কিন্তু আমরা জানি। সুতরাং আমাদের দেশের প্রেক্ষাপটে সেনাবাহিনী যদি স্ট্রাইকিং, শুধু স্ট্রাইকিং ফোর্স হিসেবে না, একটা ম্যাজিস্ট্রেটি পাওয়ার সহ যদি মাঠে থাকে, তাহলে আমরা মনে করি যে হয়তো বা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে যেখানে ভোটাররা গিয়ে ভোট দিতে পারবে। আরেকটি বিষয় বলছিলেন যে সব কিছু মোটামুটি কাছাকাছি এসেছে, আপনাদের অনেকগুলো পয়েন্ট বলা হচ্ছে যে কাছাকাছি এসছে, কিন্তু একটি বিষয় বলা হচ্ছে যে নির্বাচনকালীন সরকার, সেই বিষয়ে আপনাদের পক্ষ থেকে যে মতামতটি ছিল বা প্রস্তাবনাটি ছিল সেখানে বলা হচ্ছে যে যারা সংসদে প্রতিনিধিত্ব করছে তাদেরকে নিয়ে একটি নির্বাচনকালীন সরকার, সেই ক্ষেত্রে তো আসলে মাঠের বিরোধী দল যে বিএনপির কথা আমরা বলছি তাদের প্রতিনিধিত্ব থাকার আসলে সুযোগ থাকে না। এ বিষয়ে আমরা শুনবো, একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পর এসে আমরা এই উত্তরটা নেব। প্রিয় দর্শক, নিটল টাটা মাই টিভি সংলাপের এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট বিরতি, ফিরছি এক্ষুনি। ফিরে এলাম নিটল টাটা মাই টিভি সংলাপে, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জি, জনাব সুনীল শিবরায়, যে বিষয়টি বলছিলাম যে আপনারা
বেশ কিছু বিষয়ে প্রস্তাবনা দিয়েছেন, যার মধ্যে একটি প্রস্তাবনার কথা আমি বলছিলাম বিরতির আগে, যে নির্বাচনকালীন সরকার, সে বিষয়ে শুনবো। একজন সম্মানিত দর্শক আছেন, আমি ফোনটা নিয়ে তারপরে আপনার কাছে আসছি। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি খসরু বলছিলাম দিসপুরের কাউখালি থেকে। জি বলুন। যে আমার আপার কাছে প্রশ্ন, ধরেই নিলাম আওয়ামী লীগ ক্ষমতায় থেকেই নির্বাচন করবে বা সরকারি দলের পিছনেই লোকজন যাবে, সেক্ষেত্রে এই সবকিছু জেনে শুনে বিএনপি আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা, যদি করে কেন করবে, আর যদি না করে কেন করবে না? ওকে, আমরা শুনবো আপনার কাছে, আগে শুনে আসি। দর্শকের প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন, সুন্দর প্রশ্ন। তো তার আগে আমি প্রথমে যে আমার কাছে যে প্রশ্নটা আসছে, সেই প্রশ্নের উত্তরে আমি এইটাই বলতে চাচ্ছি যে আমি সাধারণত মানে আমি যতটুকু জায়গায় তর্ক মানে এই টক শোতে যাই, আমি কোনো মানে সিরিয়াস বিতর্কে আমি জড়াই না, জড়াতে চাইও না, কারণ সব দলের নিজস্ব নীতি আছে এবং সেই অন্য নীতির প্রতি আমিও সম্মান, আমার নীতিকে যেমন আমি ভালোবাসি, অন্যের নীতিকেও আমি সমানভাবে সেইভাবে শ্রদ্ধা করি। তবে যে আপনি বলেছেন, যে আপাও বলেছেন যে সংলাপে যেসব ফর্মুলা দিয়েছে, আমরা যেটা দিয়েছি, অনেকগুলোর মধ্যে সামঞ্জস্য আছে। দেখুন, সমস্যা যেটা যদি সৃষ্টি একটা হয়, সেই সমস্যাটা আপনিও যেভাবে ভোগ করেন আমিও ঠিক সেইভাবে ভোগ করি। আমিও যানজটে পড়ে যে যতটুকু টেনশন বোধ করেছি, আপু আসার সময় যদি টেনশন এইভাবে পড়তেন, উনিও ঠিক একইভাবে এই টেনশনটা ভোগ করতেন। সুতরাং কিছু বিষয় আছে যেগুলো কমন হবেই, যেমন লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে সেনা মোতায়েনের কথা আমরাও বলেছি, ওনারাও বলেছেন। একটি কথায় যেটা দ্বিমত এটা হয়েছে, যেটা সেটা হলো গিয়ে নির্বাচনকালীন সরকারের ব্যাপারে, যেটা আমরা বলেছি যে সংসদে প্রতিনিধিত্বকারী দলের সমন্বয়ে একটি সর্বদলীয় সরকার হবে। তো সেখানে যেহেতু সংসদে এখন বিএনপি নেই, সুতরাং তাদের থাকার সুযোগ থাকে না আমাদের প্রস্তাব অনুসারে। এখন ওনাদের সাথে বিএনপি, ওনাদের সাথে সব কিছুতে যে আমাদের মিল হবে সেটা তো ঠিক নয়, হ্যাঁ ঠিক হবে না। তাহলে তো আমাদের মধ্যে আর অন্য দলের মধ্যে কোনো তফাৎ থাকবে না। আমরা আমাদের আদর্শ নিয়ে চলি, আরে অন্য একটি দল সে তার আদর্শ নিয়ে চলবে। আমরা বিশেষ করে আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে আমরা সমর্থন করিনি আগাগোড়া, প্রথম থেকেই আমরা এই তত্ত্বাবধায়ক সরকারটাকে আমি সমর্থন করিনি। যে আপনি যে প্রশ্ন করছেন সেই প্রশ্নের প্রসঙ্গে আমি যাচ্ছি, কেন করিনি, যে 1991 সালে একটি অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছিল, তারপরে 1996 হয়েছে, 2001 নির্বাচন হয়েছে, তারপরে আপনার 2008 যে সরকার ছিলেন সেটা কোনো দলীয় সরকার ছিল না, একটি অন্য ধরনের সরকার ছিল। তো এই যে সরকারগুলোর মধ্যে যে নির্বাচনটা হয়েছে, এই কোনো তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা সুবিচার পাইনি। একটি আমাদের মানে 90-এর যে সরকার বিরুদ্ধে আন্দোলন হলো, আন্দোলনের প্রেক্ষিতে গণতন্ত্রের স্বার্থে আমাদের চেয়ারম্যান পার্টি রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ যখন ক্ষমতা ছেড়ে দিলেন, তার আগে তিন জোটের একটা চুক্তি ছিল, রূপরেখা ছিল যে হ্যাঁ ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচনে আসেন, দেখা যাবে কার কতটুকু শক্তি আছে সেখানে। আমরা ক্ষমতা ছেড়ে দিয়েই কিন্তু নির্বাচনে আসলাম, একটি তত্ত্বাবধায়ক সরকারের হাতে, এটা অন্তর্বর্তী বিচারপতি শাহাবুদ্দিনের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে এসে। তার কি কথা ছিল যে পার্টি চেয়ারম্যানকে জেলে নিয়ে তারপর নির্বাচন করবে? তার কি কথা ছিল যে জাতীয় পার্টিকে কোনো রকম কোনো সুযোগ সুবিধা না দিয়ে শুধু অন্য যারা যে প্রতিপক্ষ তিনটি জোট ছিল তাদের শুধু সব সুযোগ সুবিধা তাদের দিয়ে আরেকটি যে সদ্য ক্ষমতা ছেড়ে দেওয়া যে দলটি তাকে কোনো রকম সুযোগ সুবিধা দেওয়া হবে না, তাকে জেলে থেকে নির্বাচন করতে হবে, তাকে হুলিয়ানিয়া নির্বাচন করতে হবে, সে পোস্টার লাগাতে পারবে না, সে একটা এজেন্ট দিতে পারবে না, এরকম তো কথা ছিল না? মোট কথা নানামুখী অবিচারের শিকার হয়েছে। একই অবস্থা পরবর্তী নির্বাচনের ক্ষেত্রেও তাই হয়েছে। এ পর্যন্ত এই যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক বা কেয়ারটেকার যে সরকারের যতগুলো নির্বাচন হয়েছে, আমরা জাতীয় পার্টি কোনো সুবিচার কখনো পাইনি, কখনো আমাদের জন্য এই লেভেল প্লেইং ফিল্ড ছিল না।
এই জন্য আমরা এই এই ব্যবস্থাটাকে আমরা সমর্থন করি না। তারপরও আমরা বলে আসছি যে এই ব্যবস্থাটা আমরা প্রথম থেকেই বলে আসছি যে এই ব্যবস্থাটা মানে রাজনীতিবিদদের কপালে একটি কলঙ্ক তিলকের মতন। কারণ কি যে আমি নির্বাচনকালীন সময় আমি সৎ নই, অসৎ হব, আমি ভোট চুরি করব, ভোট কারচুপি করব, এ করে আমরা সুতরাং আমাদের উপরে বিশ্বাস রাখা যাবে না। বিশ্বাস রাখা যাবে যারা যাদের কোনো দায়িত্ব নাই, কোনো দায়বদ্ধতা নাই, তাদের হাতে দিয়ে তারা ভালোভাবে সৎভাবে সরকার পরিচালনা করবে, তাদের আন্দারে আমাদের নির্বাচন করতে হবে। তাহলে তাই যদি ভালো হয় তাহলে তাদের তারাই দেশ চালক। চোর চামার যারা যাদের নিয়ে এত সন্দেহ, যাদের যাদের বিশ্বাস করতে পারে না, তাদের নিয়ে তো সরকার গঠন করার সুযোগ দেওয়ার। আপনার বক্তব্যটি একেবারে বুঝতে পেরেছি, স্পষ্ট। এখন একটু শুনে আসি, এরপরে আবার আমি আসব আপনার কাছে আবার আসব। আচ্ছা, যে বিষয়টি বলছিলেন, হ্যাঁ, আমি যে সম্মানিত দর্শক একটি প্রশ্ন করেছে, সেই প্রশ্নের উত্তর প্লাস ভাই যেটা বলেছেন সব মিলিয়ে আমি যেটা বলবো সেটা উত্তরটা চলে আসবে। বিএনপি কিন্তু একটি প্রাথমিক পয়েন্ট দিয়েছে, সেটা হচ্ছে সহায়ক সরকার। সহায়ক সরকার কেন দিয়েছে? কারণ হচ্ছে আমাদের সংবিধান, বর্তমান যে সংবিধান আছে বাংলাদেশে, সেই সংবিধান দেশের প্রধানমন্ত্রীকে সকল ক্ষমতার অধিকারী করেছে। সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু হচ্ছে ওই একটি জায়গায়। সেটা যদি হয় এবং এই সংবিধান মোতাফেক যদি নির্বাচনটা হয়, তাহলে আমরা দেখছি কি যে প্রধানমন্ত্রী যা বলবে সেটাই হবে। প্রধানমন্ত্রী যা বলবে নির্বাচন কমিশনার সেটা শুনতে হবে। প্রধানমন্ত্রী যা বলবে আপনার এসপিডিসি, র্যাব, যাই আপনি প্রশাসনের যারাই থাকে তাদের সবার কিন্তু প্রধানমন্ত্রীর মোতাবেক চলতে হবে। সুতরাং আমাদের সহায়ক সরকার চাওয়ার এইটাই কিন্তু একটি প্রধান কারণ। এবং আপনারা দেখবেন আমরা যখন নির্বাচন কমিশন এবং ভিশন 2030 যেটা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেটা উপস্থাপন করেছেন দেশবাসীর সামনে, সেখানেও কিন্তু আমরা এই যে ক্ষমতার একটা ভাগাভাগি, মানে ক্ষমতাটাকে খর্ব করা উচিত, প্রধানমন্ত্রীর সকল ক্ষমতা অধিকারী থাকা উচিত না, ভবিষ্যতে আমরা এটা করতে চাই, এই পয়েন্টটাও কিন্তু ভিশন 2030-তে আছে। কারণ আমরা দেখেছি যে যখন এই আমরা যদি একটা সহায়ক সরকার না থাকে, তার মানে ওই নির্বাচনকালীন সময়ে যে সরকারটি থাকবে তার রূপ এরকম হবে যে সে চাইলেই তার ক্ষমতা অপব্যবহার করতে পারবে না। এখন আমরা তো দেখছি নির্বাচন কমিশনের একটা ক্ষমতা আছে, সংবিধান দিয়েছে তাদের ক্ষমতা, এবং নির্বাচনকালীন সময় আমরা জানি যে প্রশাসন নির্বাচন কমিশনের আন্ডারেই থাকে এবং কোথায় সংবিধানেও সেই কথাটাই বলা আছে, সংবিধানেও সেটা বলা আছে। কিন্তু বাস্তবে কি আমরা সেটা দেখি? বাস্তবে কিন্তু আমরা দেখি প্রশাসন নির্বাচন কমিশনের কথা চলে না, প্রশাসন চলে সরকারের কথায়। এবং প্রশাসন যেইভাবে, আমরা প্রশাসনের কথাটাও কিন্তু আমাদের এই নির্বাচন কমিশনের সাথে ডায়ালগ যেটা হচ্ছে ওখানে আমরা উল্লেখ করেছি যে প্রশাসনের রদ বদল করতে হবে। কারণ প্রশাসনকে গত 9 বছরে এইভাবে দলীয়করণ করা হয়েছে যে, যেমন ধরেন একটি এসআই চাকরি, একটি ওসির চাকরি, একটি এক্সপির চাকরি, যখন দেখা হয় না যে এই ব্যক্তিটি এলিজেবল কিনা, দেখা হয় যে ওই ব্যক্তিটি এবং ব্যক্তির 14 গোষ্ঠী আওয়ামী লীগের সদস্য কিনা বা অ্যাক্টিভলি আওয়ামী লীগ করে কিনা, এইটাই যদি অনলি ক্রাইটেরিয়া হয় একজনের চাকরির জন্য, তাহলে কিন্তু প্রশাসন কখনোই নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারবে না। সুতরাং দলীয়করণ কি সব সরকারের আমলেই কিছুটা হয়েছে না, মানে শুধুমাত্র এই সরকারের আমলে প্রকট হচ্ছে? মানে আমাদের দেশের সামাজিক এবং রাজনৈতিক ব্যবস্থায় যখন জাতীয় পার্টি ছিল, যখন যারা জাতীয় পার্টি করেছে তারা একটু ফেভার পেয়েছে, যারা যখন বিএনপি ছিল তখন বিএনপির লোকজন ফেভার, এটা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ পাচ্ছে, এটা হয়। কিন্তু এখন যেভাবে হচ্ছে যে শিক্ষাগত যোগ্যতা দেখা হচ্ছে না, একটি ছেলে বা একটি মেয়ে সে ওই চাকরির জন্য, সরকারি চাকরির জন্য সে এলিজেবল কিনা সেটা দেখা হচ্ছে না। প্রধান এবং অনলি ক্রাইটেরিয়া হচ্ছে সে আওয়ামী লীগ করে কিনা এবং তার 14 গোষ্ঠী আওয়ামী লীগ করে কিনা। সেটা যদি হয় তাহলে তো আপনি কখনো, প্রথম কথা, আপনি রাইট জায়গায় রাইট পার্সনটা পাবেন না, প্রথম। দ্বিতীয়ত হচ্ছে প্রশাসন নিরপেক্ষ হবে না। সেটা যদি হয় তাহলে ওই প্রশাসনের অধীনে নির্বাচন সম্ভব না। সুতরাং এই বিভিন্ন কারণে আমরা চাই যে একটা সহায়ক সরকার। এবং আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানে যখন সময় মতো একটা রূপরেখা সহায়ক সরকারের দিবে, সেই সহায়ক সরকারের ব্যাপারে আমি এখন বর্তমানে কোনো কথা বলতে চাচ্ছি না। এখন আরেকটা যেটা দর্শক জিজ্ঞেস করলেন যে বিএনপি যাবে নাকি, আমরা একটু বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, নিটল টাটা মাই টিভি সংলাপের এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট বিরতি, ফিরছি এক্ষুনি।
ফিরে এলাম নিটল টাটা মাই টিভি সংলাপে, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতির আগে দর্শকের একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা উত্তরটা যদি একটু। হ্যাঁ, সেটা আমি দর্শক যে প্রশ্নটা করলেন যে বিএনপি নির্বাচনে যাবে নাকি, বিএনপি একটি নির্বাচনমুখী জনগণের দল এবং নির্বাচন এবং মানুষের ভোটাধিকারে বিএনপি বিশ্বাস করে। যেই দল দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে, যেই দল দেশে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়েছে, যেই দলের নেতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশে বহুদলীয় গণতন্ত্র আবার কায়েম করেছে, সেখানে অবশ্যই বিএনপি চায় নির্বাচনে যেতে। আপনারা দেখেছেন আমরা 5ই মে 2014 এই নির্বাচন আবার হোক সেটা কিন্তু আমরা চাই না। আমি একটি কথা বলি, যে ভাই বললেন যে অনেকগুলো পয়েন্ট যেটা ওনারা দিয়েছেন আমরা নির্বাচন কমিশন দিয়েছি মিলেছে, কেন মিলেছে আপনি লক্ষ্য করবেন 2014 5ই জানুয়ারি যে নির্বাচনটা হলো সেই নির্বাচনে কিন্তু বিএনপি যায় নাই, অনেক দল যায় নাই। জাতীয় পার্টি কী প্রেক্ষাপটে গেছে সেটা আমরা জানি, সে বিস্তারিত আমি যদি নাও যাই, জাতীয় পার্টি যখন গেল আমরা দেখেছি নির্বাচনের দিন বহু জায়গায় ক্যান্ডিডেট ছিল আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি। হ্যাঁ, সেখানেও কিন্তু আওয়ামী লীগের যেখানে মানে যেখানে ভোটার মেজরিটি ভোটার নাই, তারপরেও আওয়ামী লীগের মানে গুন্ডা বাহিনী নেতাকর্মীরা ওখানে মারামারি করেছে এবং ভোট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে, সেই চিত্র আমরা 5ই জানুয়ারি তো 6ই জানুয়ারির পত্রপত্রিকায় আমরা দেখেছি। তো সুতরাং বাস্তবতা হচ্ছে ওনারাও ভুক্তভোগী, আওয়ামী লীগের যে অগণতান্ত্রিক আচরণ ফ্যাসিবাদী আচরণের ওনারাও ভুক্তভোগী, এই জন্যে ওনারা লেভেল প্লেইং ফিল্ড ওনারাও চাচ্ছেন, সেনা মোতায়েন ওনারাও চাচ্ছেন। এখন বিএনপি নির্বাচনে অবশ্যই যাবে, বিএনপি সব লোকাল নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি, আমরা দেখেছি কিভাবে ভোট চুরি ভোট ডাকাতি আওয়ামী লীগ করে, সেটার পুনরাবৃত্তি আমরা চাই না। এই জন্যই আমরা আগামী নির্বাচনে আমরা অবশ্যই যেতে চাই, নির্বাচনমুখী একটি দল বিএনপি, কিন্তু নির্বাচনে যাওয়ার জন্যে যেই পদক্ষেপগুলো নির্বাচন কমিশনের নিতে হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের একটি পয়েন্ট আছে কিন্তু যে সরকারের সব রাজনৈতিক দলের সাথে একটি ডায়ালগ বা একটি সংলাপের এবং ব্যবস্থা করতে হবে, যে সংলাপটা কার্যকরী হবে, একটা কার্যকরী সংলাপ যেখান থেকে কোন সলিউশন বেরিয়ে আসবে দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, দেশের ভবিষ্যতের স্বার্থে। আমরা তো অনেক কিছুই মানুষ শত্রুর সাথেও বসে যখন নিজের একটা ক্রাইসিস হয়, সেখানে দেশের যেখানে এত বড় একটা ক্রাইসিস সেখানে কেন আমরা সব রাজনৈতিক দলগুলো একমত হয়ে একটি সলিউশন বের করতে পারবে না। আচ্ছা জি, যে বিষয়টি বলছিলেন যে বেশ কিছু প্রস্তাবের মধ্যে একটি বিষয় কি আপনার মনে হয় কিনা, যে আমাদের এখানে যখনই আমরা এই কথাটি প্রায়শই বলা হয়ে থাকে যে নির্বাচন প্রশ্নবিদ্ধ করা হয় তখনই যখন যে দল পরাজিত হয়, যে নির্বাচনে যখন, তো এই যে ফলাফল মেনে নেওয়ার একটা সংস্কৃতি, এটি আসলে গড়ে উঠছে না কেন রাজনৈতিক দলগুলোর মধ্যে, কি মনে করেন আপনি? অনেকগুলো বিষয় আসছিল আপনার কথার মধ্য দিয়ে। জি, সেগুলো একটু আমি তা নিয়ে বিতর্কে যেতে চাই না, তো যেহেতু এখানে আওয়ামী লীগের প্রতিনিধি নেই, তো সুতরাং আওয়ামী লীগের কথা নিয়ে আলোচনা আমি যুক্তিপূর্ণ যুক্তিযুক্ত মনে করি না। তবে যে বিষয়গুলো দলীয়করণ প্রশ্ন, তারপরে নির্বাচনের যে চিত্র আমরা দেখতে পাই, সবসময় দেখে আসছি, আমরা ভুক্তভোগী এই নির্বাচন প্রক্রিয়া নিয়ে, কিন্তু এটা তো যখন আপনারা যে সহায়ক সরকারের রূপরেখার কথা বলছেন বা দিবেন, এখন উনি বলেননি যেহেতু রূপরেখাটা দিবেন, দেখা যাক কী রূপরেখা আসে। তবে আমরা যে বিষয়টি বলছি যে নির্বাচনকালীন সরকার কেমন হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা তার মধ্যে একটা বিষয় আমরা তুলে ধরেছি যে এই সরকারটি হবে শুধুমাত্র একটা নিয়মমাফিক সরকার, রুটিন ওয়ার্কগুলো করবে। স্বাধীন নির্বাচন কমিশনকে আমরা স্বাধীন নির্বাচন কমিশনের কথা আমরা বলেছি, তা ওনারাও বলছেন। আর নির্বাচনের পরে এর যে চিত্রটা আমাদের দেখে আমরা দেখি যে দলীয়করণ সব সরকার করেছে বা করছে, এটা অংশে আমি একেবারে সার্বিকভাবে আমি এটা মানবো না, কারণ বলছে মোরাললেস এটা হতে পারে। তবে আমরা আপনারা যদি সত্যকে যদি স্বীকার করে নেন, তাহলে দেখবেন যে জাতীয় পার্টির আমলে কিন্তু এই দলীয়করণ বা পরিবারতন্ত্র, যিনি সরকার প্রধান তার ছেলে বউ ভাতিজা ভাগনা
এইসবের মানে চেহারা, এদের এদের সিনে আসা, এটা কিন্তু জাতীয় পার্টির আমলে ছিল না। এই এইটা তারপরে জাতীয় পার্টির আমলের যারা ওখানে কর্মকর্তা ডিসি এসপি যারা ছিলেন, তারা হয়তো এখন আরো একটু উপরে চলে আসছেন, তাদের কাছে শুনে দেখবেন বা তাদের কাছে জেনে দেখবেন যে জাতীয় পার্টি কখনো মানে এই দলীয় প্রভাব তাদের উপরে কখনো খাটায় না, খাটাতে যায় না। প্রশাসন সব সময় সেই সময় অন্ততপক্ষে স্বাধীনভাবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারছে, এটা এটা রেকর্ড বলে যারা ওই সময় যারা ছিলেন তাদের কাছ থেকেও আপনারা এটা জানতে পারবেন। দলীয়করণ বা এই যে এক দল আর এক দলের উপরে যে প্রতিহিংসা পরায়ণের তার যে নেশা, সেইটাই কিন্তু আজকে আমাদের মানে আমাদের গণতন্ত্রকে, রাজনৈতিক পরিবেশকে আমাদের বিপর্যস্ত করছে। আমি আগেই বলেছি যে না, আমি কঠিন কোনো বিতর্কে আমি জড়াতে চাই না, কিন্তু আপা আসছেন বিএনপি থেকে আসছেন, আপনারা বিএনপির প্রতিনিধিত্ব করছেন এখানে, আপনারা বলেন যে 90-এর পরবর্তী 91 সালের আপনারা ক্ষমতায় আসলেন, ক্ষমতায় এসে জাতীয় পার্টির প্রতি কেমন আচরণটা করেছেন, কী অত্যাচারটা আমাদের উপরে করেছেন, সেই অত্যাচার যদি না হতো, সেই অত্যাচার যদি ওই সময় যদি সেই সহনশীল মনোভাব নিয়ে আপনারা এগিয়ে আসতেন বা থাকতেন, সেভাবে সরকার পরিচালনা করতেন, তাহলে কিন্তু এই দেশে এই সংঘাত, সন্ত্রাসের মানে রাজনৈতিক সংঘাত এই প্রয়োজন হতো না। এখন যারা সরকারে আসছেন তারা পুলিশ প্রশাসনকে তাদের নিজের 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 করে নিতে চায়। আপনারা যখন ছিলেন তখনও সেই একই প্রক্রিয়া করছেন, এবং এখন তো আপনাদের কাছে মানে আপনারা যেমন আওয়ামী লীগের কাছে নিরাপদ নন, আওয়ামী লীগও মনে করেন আপনারা যদি ক্ষমতা আসেন তাদের কাছে মানে তারা নিরাপদ নয়। এখন কথাটা দাঁড়াচ্ছে যে আওয়ামী লীগের কাছে বিএনপি নিরাপদ নয়, বিএনপির কাছে আওয়ামী লীগ নিরাপদ নয়। গেলে একটা একটা ভয় কাজ করে যে আমরা যদি ক্ষমতা হারাই, ক্ষমতা হারানোর পরে এরা এসে আমরা যে অত্যাচারটা করছি, যে অন্যায় এটা করেছি, সেইটার প্রতিশোধ আমাদের উপরে নেবে। আবার ওনারা ভাবেন যে যদি যেতে না পারি আমাদের উপরে এখন যা করছে সেইটা তার চাইতে আরও বেশি আমাদের নির্মূল করার চেষ্টা করবে। এই যে মানে পারস্পরিক এই যে হিংসা, দেশ রেষারেষি, এইটা কিন্তু একেবারে আমাদের গণতন্ত্রকে বিপর্যস্ত করছে। তারপরে এই কারণে এই যে ভয়, এই ভীতি থেকে যে পরিবেশটা সৃষ্টি হয় নির্বাচনে, তখন ওই যে কোনো যেন তেন প্রকারে কারচুপি করে, তারপর জবরদখল করে, হল দখল করে, এইসব কারণে এই যে নির্বাচনে নিজেদের প্রভাব বিস্তারে করার চেষ্টা করে। সেক্ষেত্রে এই যে ওনাদের মধ্যেও একটা ভয় আছে যে যদি বর্তমান সরকার ক্ষমতায় থেকে এই এই নির্বাচনটা করে, তাহলে আমাদের মানে এইভাবে একইভাবে এই অতীতে যেভাবে হয়ে আসছে সেইটা হবে, সেই ভয়টা কিন্তু ওনাদের মধ্যে কাজ করছে। এই এবং এটা এটা আসলেও কিন্তু ঘটনা কিন্তু তাই ঘটছে। আমরা এই বিষয়ে আরো শুনবো, একটা নিয়মমাফিক বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, নিটল টাটা মাই টিভি সংলাপে এর পর্যায়ে নিচ্ছে ছোট্ট বিরতি, ফিরছি এক্ষুনি। ফিরে এলাম নিটল টাটা মাই টিভি সংলাপে, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সমবায় যে কথা বলছিলাম নির্বাচনে ফলাফল মেনে নেওয়ার একটা সংস্কৃতির কথা, এবং এ কথা বললেই একটি বিষয় আসে যে আপনারাও বলছিলেন যে এই নির্বাচন মানে বর্তমান সরকারের আমলে বিভিন্ন নির্বাচনের ব্যাপারে আপনারা নেতিবাচক কথা বলেছেন, কিন্তু আবার বেশ কিছু নির্বাচনে আপনাদের প্রার্থী জয়ী হয়েছে, সেই সব নির্বাচনের ক্ষেত্রে হয়তো সেই অর্থে সেরকম অভিযোগ আসেনি। যদি আমরা তার মানে কি মানে যদি সাধারণ জনগণের পক্ষ থেকে বলা হয় যে জিতলেই কি সুষ্ঠু বিষয়টা এরকম, নাকি এর মধ্যে অন্য কোনো বিষয় থাকে? না, সেটা নয়। আমরা যদি দেখি যে নির্বাচন কমিশন তার কাজটা ঠিকমতো নিষ্ঠার সাথে পালন করছে, তাহলে প্রার্থী হারুক জিতুক সেটা তো কিন্তু গুরুত্বপূর্ণ নয়। যেমন দেখেন উপজেলা নির্বাচনের কথা যদি আমরা একটু ভুলে বেশি আমরা আমাদের স্বভাব হচ্ছে আমরা একটু কারেন্ট কথাগুলো মনে রাখি। উপজেলা নির্বাচনটা 5 ফেজে হয়েছিল যদি মনে রাখেন, প্রথম ফেজটা কিন্তু মোটামুটি ভালোই হয়েছিল, হ্যাঁ নিরপেক্ষ হয়েছিল। সেকেন্ড ফেজটা তার থেকে একটু কম, কিন্তু থার্ড ফেজ থেকে একেবারে রসাতলে গেল। এবং আমরা কি দেখলাম, থার্ড ফেজের সময় তৎকালীন নির্বাচন কমিশনার বিদেশে চলে গেলেন ভ্যাকেশনে। এইটার তো কোনো নজির নাই যে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ উপজেলা নির্বাচন হচ্ছে, সেখানে নির্বাচন কমিশনার প্রেজেন্ট নাই। তারপরে তখন আপনি সিটি কর্পোরেশন নির্বাচন সবগুলোতে কিন্তু আমরা জিতেছিলাম, একবার বিএনপি জিতলো। জেতার পরে কি হলো,
জেতার পরে হয়তো তখন আওয়ামী লীগ ভেবেছে যে তখন তারা মাত্র ক্ষমতায় আসীন হয়েছেন, ওনাদের মানে ওনারা যে গণতন্ত্র চান বা মুখে মুখে গণতন্ত্র বলেন ওইটা একটু দেখাই। আচ্ছা, হলো সিটি কর্পোরেশন নির্বাচন, 5টা বিএনপির প্রার্থী জিতলো, জেতার পরে কি হলো, প্রত্যেকটা প্রার্থীর নামে মিথ্যা মামলা দিয়ে কিন্তু তাদেরকে হেনস্থা করা হয়েছে, জেলে পাঠানো হয়েছে, তাদের মেয়রশিপ বাতিল করা হয়েছে। হ্যাঁ, তো তার মানে কি যে তুমি আমি জিতলে কেউ লাভ নাই, আমি জিতলাম কিন্তু যেহেতু আমি বিএনপির প্রার্থী আমাকে কোনো না কোনোভাবে ওই পদ থেকে নামানো হবে, হেনস্থা করা হবে, মিথ্যা মামলা দেওয়া হবে, জেলে পাঠানো হবে এবং প্রয়োজনে গুমটুমও করে ফেলতে পারে। তো এখন সেই বাস্তবতায় যখন আমরা দেখি তাহলে আমাদের উনি একটি কথা ভাই বলেছেন, এটা কিন্তু সঠিক বলেছেন, উনি বলেছেন যে বিএনপি আওয়ামী লীগকে বিশ্বাস করে না, আওয়ামী লীগ বিএনপিকে বিশ্বাস করে না, এটা একটা বাস্তব কথা। এবং আমাদের দেশে কোনো রাজনৈতিক দলই কোনো রাজনৈতিক দলকে বিশ্বাস করে না, কারণ আমরা সে আস্থাটা দুর্ভাগ্যবশত আমাদের রাজনৈতিক কালচারে গড়ে ওঠে নাই। সেই আস্থাটা যতদিন পর্যন্ত গড়ে না উঠছে আমাদের একটি মানে একটি ব্যবস্থা আমাদের প্রয়োজন, যে ব্যবস্থা মোটামুটি সবাই একমত হবে। কোনো সিস্টেমই পারফেক্ট না, তত্ত্বাবধায়ক সরকারেরও ল্যাগিংস ছিল বা অন্য যেই সরকার যেই নামেই আপনি বলেন না কেন, সব কোনোটাই 100% আপনার প্রুফ হবে না, ফুল প্রুফ হবে না, কিন্তু আপনি এমন একটি ব্যবস্থা আমাদের দরকার যে ব্যবস্থায় মোটামুটি সকল রাজনৈতিক দল, বাম ডান বা সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারে এবং তারা নিরপেক্ষভাবে তাদের মানে ভোটটা জনগণ দিতে পারে। শুধু সেই প্রেক্ষাপট থেকে আমি মনে করি যে অবশ্যই যে আমি হারলেই সেটা খারাপ বা জিতলেই ভালো সেটা না, কথা হচ্ছে আমাদের সিস্টেমটা তো ইনপ্লেস করতে হবে। এবং আমরা যেটা দেখি যে বর্তমান সরকার, আমি একটি কথা, আমিও আসলে আজকে ঝগড়াঝাটির মধ্যে যেতে চাচ্ছি না, কারণ উনিও মানে সংসদের বিরোধী দলে আছেন, আমরা তো রাস্তার বিরোধী দলে আছি, কিন্তু এটা তো বাস্তব যে যে 2014-তে যদি জাতীয় পার্টি মানে ওনার নেতা হোসেন মোহাম্মদ এরশাদ যদি অলৌকিকভাবে রাতে অসুস্থ না হয়ে সিএমএইচে ভর্তি না হতেন, বা উনি যদি, উনি কিন্তু দোটানায় ছিলেন, ওনার কাগজটা কিন্তু ওনার মনোনয়নপত্র কিন্তু লাস্ট পর্যন্ত জমা দেওয়া হয়নি, এই এই অবস্থায় কিন্তু ওনারা একটা স্ট্যান্ড নিতে পারতেন। এখন যেটা ওনারা নিয়েছেন, এখন নির্বাচন কমিশনে গিয়ে কিন্তু ওনারা বলছেন যে আমাদের, ওনারা ওনাদের মতো করেই কিন্তু একটা নির্বাচনকালীন সরকারের রূপরেখা ওনারা দিয়েছেন, ভালো মন্দ যাই হোক, কিন্তু এখন কিন্তু ওনারা নির্বাচনকালীন একটা রূপ সরকার চাচ্ছেন, এখন ওনারা সেনা মোতায়েন চাচ্ছেন, এখন ওনারা লেভেল প্লেইং ফিল্ড চাচ্ছেন, কিন্তু 2014 সালে কেন চান নাই? তখন যদি জাতীয় পার্টি একটা স্ট্যান্ড নিত, তখন কিন্তু তাহলে এরকমভাবে সংবিধানের দোহাই দিয়ে, জাস্ট সংবিধানের দোহাই দিয়ে আওয়ামী লীগ তাদের ক্ষমতা চিরস্থায়ী করার চেষ্টা করতে পারতো না। এবং আরেকটি বাস্তবতা আমি বলি, উনি 91 সালের কথা বলেছেন, ভাই জাতীয় পার্টি যখন ক্ষমতায় ছিল, হোসেন মোহাম্মদ এরশাদ যখন ক্ষমতায় ছিল, তখন তো মানে এই আওয়ামী লীগ বিএনপি সব মাঠে ছিল আপনাদের এগেনস্টে, তখন মানে আমি ব্যক্তিগতভাবে যদি বলি, আমার বাবা একাধিকবার জেল খেটেছে এরশাদের সময়, এবং বহু নেতা কর্মীরা জেল, বহু আমাদের বহু নেতারা কিন্তু জেল খেটেছে যারা জাতীয় পার্টিতে জয়েন করেছে, তারা ছাড়া অনেকেই তো, বেশিরভাগই তো জয়েন করে নাই, যারা মাঠে ছিল তারা, যারা সংগ্রাম করেছে গণতন্ত্রের জন্য, এরা আমরা তো নূর হোসেনের কথা ভুলে যাই নাই, এরকম বহু লোকজন আছে যারা মৃত্যুবরণ করেছে। তো সুতরাং আজকে যদি আমরা ওই আপনার আমলে কী হয়েছে, আমার আমলে কী হয়েছে সেটা বলতে থাকি, তাহলে কিন্তু আমরা একটি সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা পাবো না। সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা পেতে হলে আমাদের একটি জায়গায় আমাদের একমত হতে হবে, প্রথমে একমত হতে হবে যে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা নাই, এটা একমত হতে হবে, একমত হলে তারপরে আমরা এটার থেকে কীভাবে ত্বরান্বিত হওয়া যায়, কীভাবে একটি সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা কায়েম করা যায় সেটা আমরা আলোচনা করতে পারি। জি, কী বলবেন? অবশ্যই 14-র কথা বলছেন, 14-তে আমরা নির্বাচন করেছি, যেভাবে হোক না করেছি, ওনারা করেননি, ওনাদের না করাটার দুর্ভোগ ওনারা 5 বছর এই কত দন ধরে ওনারা বুঝতে পারছেন যে নির্বাচন না করা, ওনারা আমরা তখনও বলেছিলাম সব দলের নির্বাচন, সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, সব দলকে নির্বাচনে আসতে হবে, ওনারা আসলেন না, না আসার কারণে আজকের দুর্গতির অন্যতম কারণটা হলো কিন্তু 14 নির্বাচনে ওনাদের না আসা। তারপর আরও দুর্গতির তার শুরুটা হয়েছে ওই 86 সালের নির্বাচনে, ওনারা আসবেন আসবেন ইয়ে করে, তখন তো 84 সালে যখন এরশাদ সাহেব একবার নির্বাচনের যখন ঘোষণা দিয়েছিলেন, প্রথম যখন ঘোষণাটা দিলেন যে, তখন তো তার কোনো দল ছিল না,
উনি ক্ষমতা 84 সালে নির্বাচনের একটা তারিখ দিয়েছিলেন, সেই নির্বাচনে যদি সব দল নির্বাচনে আসতো, তখন তো জাতীয় পার্টি ছিল না, আওয়ামী লীগ আর বিএনপি নির্বাচন করতো, তারাই ক্ষমতা আসতো। ওই সময় যে নির্বাচন বর্জন করা, নির্বাচন করব না, নির্বাচন ইয়ে করতে হবে, এইখান থেকে কিন্তু সূত্রপাত এই যে নির্বাচন বর্জন করা থাকে। আমরা যে কোনো প্রকারে হোক একটা সংবিধান রক্ষা করার স্বার্থে যেভাবে হোক না একটা নির্বাচন করে অন্তত সংবিধানকে রক্ষা করেছি। আপনারা থাকতেন, আপনারা 2008 সালের নির্বাচনে আপনারা 29টা আসন পেলেন, ক্ষমতা সবেমাত্র ছেড়ে দিয়ে নির্বাচন করে 29 আসন পেলেন, তারপরে নির্বাচনটা করতেন, হয়তো সরকারের অধীনেই হতো। 29 আরে যদি ওই জায়গায় 19 আসন হতো তাহলে আপনারা কথা বলতেন, সেটা না করে ওই নির্বাচনটা না করার কারণেই আজকে যদি গণতন্ত্রের দুর্গতি বলেন, নির্বাচনের দুর্গতি বলেন, তার সূত্রপাতটা তো ওইখানে। উনি বলেছেন যে আমাদের সময় শ্রদ্ধেয় গেম ওবায়দুর রহমান সাহেব, ওনার বাবা উনি জেল খাটতে পারেন বা খেটেছেন রাজনৈতিক আন্দোলনের মুখে, যখন সরকার বিরোধী আন্দোলন হয় তখন রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার হওয়া বা জেলে যাওয়া, এটা মানে গণতান্ত্রিক আমাদের এই গণতান্ত্রিক দেশের একটা নিয়মে পরিণত হয়ে গেছে। কিন্তু কেউ তো খুন হয় নাই, কেউ তো গুম হয় নাই, এ সময় তো আমরা হয়তো জেলে গেছেন, খুন গুম তো হন নাই। তারপরে নূর হোসেনের কথা বলছেন, নূর হোসেনের কথা বলেন, কিন্তু আপনারা এই যে আমরা ক্ষমতা ছেড়ে দিলাম 2090 সালে, তারপরে থেকে নূর হোসেন তো প্রতিদিন হাজার হাজার নূর হোসেন হয়ে যাচ্ছে। আপনারা কানসাটের কথা মনে করেন, গাইবান্ধায় কৃষক মারার কথা মনে করেন, কত নূর হোসেনের কথা, এইগুলোর দিয়ে যদি স্কোয়ার করতে হয়, শহীদ দিবস করতে হয়, তো দিনে তো প্রতিদিন পাশ মানে অন্তত 100-200 লোকের শহীদের নাম ইয়ে করে শহীদ দিবস পালন করতে হয়। বুঝলাম, মানে আমরা উত্তরণের পথের কথা, উত্তরণের পথটাই, হ্যাঁ সেইটাই বলেন যে এই অতীত নিয়ে ঘাটাঘাটি করে আমরা অতীত থেকে একটা এই তিক্ত অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা নিতে পারি আর যাতে না হয়। ওনার একটা কথা আমার বেশ ভালো লেগেছে, সেটা হলেছে যে এই যে নির্বাচন নিয়ে যে সমস্যাটা সৃষ্টি হয়েছে, একটা এমন একটা পদ্ধতি দরকার, এই পদ্ধতির পরিবর্তন। আমরা কিন্তু নির্বাচনী সংলাপে আপনারা দেখেছেন, আপনারাও ইয়ে করছেন, নির্বাচন আমরা যে সংলাপে আমরা যখন সংলাপে গেছি তখন আমরা যে দফাগুলো দিয়েছি তার মধ্যে একটা কথা ছিল নির্বাচন পদ্ধতি সংস্কার। এই পদ্ধতি সংস্কার ছাড়া যে পদ্ধতিতে এখন নির্বাচন হচ্ছে, এই পদ্ধতিতে নির্বাচন হলে এখানে সহায়ক সরকার কেন, কোনো সরকার দিয়ে এই অবস্থার পরিবর্তন আপনারা ঘটাতে পারবেন না, কেউ পারবো না, আমরা পারবো না, আপনারাও পারবেন না, কারো পক্ষে করা সম্ভব না। এই কারচুপি, বল প্রয়োগ, অস্ত্র, অর্থ, কালো টাকার এর প্রভাব এগুলো থেকে যাবে। তার থেকে উত্তরণের জন্য আমরা একটা পদ্ধতির কথা আমরা বলে আসছি এবং সে প্রস্তাবও ইয়ে দিয়েছি। আমরা যদি সর্বসম্মতভাবে সেটা গ্রহণ করি, সেটা হচ্ছে সেই, তাহলে দেখবেন যে অন্ততপক্ষে এই যে সংঘাত বা এই মারামারি কাটাকাটি, ভোট বাক্স, ব্যালট বাক্স চিন্তা ইন্দ্রের অন্ততপক্ষে 80% অন্তত কমে যাবে, কিছু হলে হতে পারে, কিন্তু সেটা সয়ে একবার যদি একটা গ্রহণযোগ্য পর্যায়ে চলে আসে পরবর্তীতে দেখবেন যে এটা থাকবে না। তো সেই পদ্ধতি আমাদের তৈরি করা দরকার এবং সেই পদ্ধতিতে আমাদের এক আসা দরকার, অর্থাৎ নির্বাচন পদ্ধতি সংস্কার করতে হবে। তারপরে আপনি বোতল পাল্টালেন, ভিতরের তরল পদার্থটা একই থেকে যায়, তাহলে আপনার তো কোনো ফল হবে না। আপনি নির্বাচন কমিশনের স্বাধীনতার কথা বলেন, সহায়ক সরকারের কথা বলেন, কিন্তু পথ তো আপনার একই পথে চলছেন, এই পথ থেকে আপনার বেরিয়ে আসতে হবে, একটি গ্রহণযোগ্য পদ্ধতি আমাদের গ্রহণ করতে হবে। সেইটা করলে মনে হয় আমরা একটা সুষ্ঠু অবস্থানের দিকে, একটা শান্তিপূর্ণ অবস্থানের দিকে, গণতন্ত্রের উত্তরণের পথে নির্বাচনকে আমরা সকলের কাছে গ্রহণযোগ্য পর্যায়ে নিয়ে যেতে পারবো। আচ্ছা, সমাপ্ত, আমরা একেবারে শেষ পর্যায়ে এসেছি। একটি বিষয় খুব সংক্ষেপে যদি আপনি বলেন, যে আপনাদের যেসব প্রস্তাবনাগুলো ছিল এর মধ্যে একটি প্রস্তাবনা ছিল যে আপনাদের দলের নেতাকর্মী যারা আছে, বিশেষ করে কারাগারে যারা আছে, তাদের মুক্তি দেওয়ার ব্যাপারটি, কিন্তু আমাদের মোটা দাগে যদি চিন্তা করি নির্বাচন কমিশনের তো আসলে এই বিষয়ে কোনো এখতিয়ার নাই, তাহলে কি আমরা বলবো যে প্রকারান্তরে আপনারা গভর্নমেন্টকে একটা মেসেজ দিলেন পরোক্ষভাবে, সেটি কিনা খুব সংক্ষেপে যদি বলেন আমরা শেষ পর্যায়ে। এখন গভর্নমেন্টেই তো এই নির্বাচন কমিশন বানিয়েছে, আমরা যতই এই কমিটি গঠন করে নির্বাচন কমিশন বানাই, এটা বাস্তব হচ্ছে যে নির্বাচন কমিশন এখনও গভর্নমেন্টের অধীনে।
পরাধীন। এখন আমরা যেটা দিয়েছি সেটা হচ্ছে যে এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের জন্য, এই কারণে যে গত 8-9 বছরে আমাদের হাজার হাজার নেতাকর্মীরা জেলে গেছে অন্যায়ভাবে। অনেক ধরেন শহরে তো গেছে, কিন্তু উপজেলা লেভেলে, ইউনিয়ন লেভেলে যারা গরিব, যারা 2-3টা মামলা চালানোর যাদের সামর্থ্য নাই, এরাও জেলে আছে, এখনও জেলে আছে। তো সুতরাং এই ধরনের লোকজনকে আমাদের মুক্তি দিতে দেওয়া উচিত, এবং তাদের তাদের মামলা যদি আমি লিগাল ব্যাপারে আমি বলবো না, কিন্তু তারা তো জামিন তো পেতে পারে, তারা জামিন পেতে পারে, তারা কাজ করতে পারে, মামলার লিগাল পদ্ধতিতে আগাক, সেটা আইনি প্রক্রিয়া আগাক, কিন্তু তারা জামিন পেতে পারে, তারা কাজ করতে পারে, এই কথাগুলো। কিন্তু এবং বড় নেতারা অবশ্যই, আমাদের সিনিয়র নেতারা শুরু করে সব নেতার নামেই হাজার মানে একাধিক মামলা, মিনিমাম একাধিক মামলা। আরেকটা যেটা আমি শেষ মানে এটা কি আমার শেষ সময় না পাবো? আচ্ছা, আমি শুধু এতটুকুই বলতে চাই আমার মানে শেষ ইয়েতে, যে এই সরকার কিন্তু সব সিস্টেমগুলো ধ্বংস করে দিয়েছে, সব মানে আমি যদি লাস্ট এক্সাম্পলটা দেখি, যে আমাদের চিফ জাস্টিস নিয়ে লাস্টে যেটা হলো, এই চিফ জাস্টিসের ঘটনাটা কিন্তু প্রমাণ করে যে এই নির্বাচন, এই বর্তমান সরকার কত অসহনশীল। তারা একটি রায় তারা হজম করতে পারে নাই, একটি ষোড় সংশোধনীর রায় যেটা হয়েছে সেটা হজম করতে, রায়ের পর থেকে কিন্তু চিফ জাস্টিস দুর্নীতিবাদ, চিফ জাস্টিস খারাপ, চিফ জাস্টিসের সব বদনাম কিন্তু রায়ের পর থেকে, এর আগে কিন্তু ওনার কোনো বদনাম ওনারাও করেন নাই। সুতরাং এই জিনিসটা কিন্তু প্রমাণ করে যে, এবং শেষমেশ তাকে অসুস্থ হয়েই, ওই ওনার নেতাকে অসুস্থ হয়ে সিএমএইচে পাঠিয়ে দিল, নির্বাচনী সংলাপের মধ্যেই পার্সেল করে বিদেশে না, কেন এটা রিলেটেড? তাহলে অন্য যারা দায়িত্বে আছেন তারা তো নিরপেক্ষভাবে কাজ করতে ভয় পাবে, তারা নিরপেক্ষভাবে কাজ করতে ভয় পাবে, নির্বাচন কমিশনার নিরপেক্ষভাবে কাজ করতে ভয় পাবে, দুদকের যে দায়িত্ব আছে সে নিরপেক্ষভাবে কাজ করতে ভয় পাবে, অন্য যারা জাজ আছে, বিচারপতিরা আছে, তারা তাদের নিরপেক্ষ মতামত দিতে ভয় পাবে। কারণ এটা যদি সরকারের রোষানলে সবার পড়তে হয়, তাহলে কিন্তু আমাদের কোনো সিস্টেম, কোনো ইনস্টিটিউশন ঠিকমতো কাজ করবে না। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল টাটা মাই টিভি সংলাপ। আমরা আশাবাদী হতে যাই আগামী নির্বাচন অবশ্যই সকলের অংশগ্রহণে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হবে, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি মাই টিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।